প্রায় 50 বছর পিছিয়ে শুরু করছি। বর্ধমান শহরের প্রতাপেশ্বর শিবতলা লেনে সেদিন একটি ঘটনা ঘটে। 1970-এর 17ই মার্চ। অভিযোগ, এই শিবতলা লেনে সেদিন সিপিএম এর 100 কর্মী সমর্থক উন্মত্ত তারা ঢুকে পড়ে, এবং ঢুকে পড়ার পর এই শিবতলা লেন দিয়ে কিছুটা ঢুকে বাঁ হাতে একটি বাড়িতে সেই উন্মত্ত কর্মী সমর্থকরা চড়াও হয় বলে অভিযোগ। এরপর সেই বাড়িতে ঢুকে সেই বাড়ির দুই সন্তান মলয় এবং প্রণবকে পিটিয়ে খুঁচিয়ে থেতলে মারা হয় বলে অভিযোগ। এমনকি বাড়ির ছোট ছেলে উদয়, তার মাস্টারমশাই জিতেন রায়, তিনিও খুন হন। ক্ষমতায় আসার পর 1972 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায় এই ঘটনার তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠন করেন। কিন্তু 1977 সালে ক্ষমতায় আসার পর বামফ্রন্ট সরকার পুরো মামলাটাই প্রত্যাহার করে নেয়। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি ফের বিচার বিভাগীয় কমিশন গঠন করেন। শোনা যায় সেই বিচার বিভাগীয় কমিশন সম্প্রতি রাজ্য সরকারের কাছে রিপোর্ট দিয়েছে। ঠিক ধরেছেন, আমি বর্ধমানের সাইবাড়ির কথা বলছি। বর্ধমানের সাইবাড়ি, রক্তাক্ত সাইবাড়ি। কি ছিল বাড়িতে সেদিন? কি ছিল বাড়িতে? ছেলের পুজো ছিল, অনুষ্ঠান ছিল। আপনার আপনার হ্যাঁ আপনার এই ছেলে এক মাস সেদিন হবে। বাড়িতে কোনো ছিল, এদিকে মলয় ছিল, এদিকে ছেলেটাকে নিয়ে হাতে করে নিয়ে কোলে করে মাকে দিচ্ছে, আমার দিকে দিচ্ছে, এইসব করছে। উপর থেকে সব এলো, এসে ঘরের ভেতরে ঢুকে গিয়েছে অত্যাচার করে। ওটা ইট বোমা, তারপর লাঠি সোটা এইসব নিয়ে এসে। কত কতজন মিলে ঢুকে পড়েছিল বাড়িতে? প্রায় ওটা মলয় তখন আমার এইখানে পড়ে গেছে, মলয়কে তখন খুঁচিয়ে খুঁচিয়ে মারছে। হ্যাঁ, ওই যে ওই 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 যে দরজাটা দেখা যাচ্ছে, ওই দরজা দিয়ে ঢুকে ভেতরে আগুনে ছুড়ে ফেলে দিয়েছিল। মায়ের মাথাটা ফাটিয়ে দিল, এইখানে মায়ের রড মারলো, মেরে মাথাটা ফাটিয়ে দিল। এইটা কি, এইটা কি আপনাদের বাড়িতে ঢোকার মূল দরজা? না না, এটা বইটুকা, এটা সেম আছে, এটা মেইন এন্ট্রান্স। 1977 সালে যখন এরা ক্ষমতা এলো না, ক্ষমতা এসে এইগুলো সব করে বন্ধ করে দিল, সমস্ত ভেঙে। দেখুন না, বাড়িটা শুধু কতটা ভেঙেছে, এবং বাড়িটা কতটা ভেঙে সে বাড়িটাকে পর্যন্ত। আমার বাপ ঠাকুর দাদা সবাই কংগ্রেসে ছিলেন, সেইটা হচ্ছে ওদের আক্রোশ। বিচারটা দেখে যেতে চাইছে, বিচার দেখে যেতে চাইতাম, বিচার দেখতে পারবো না। কিচ্ছু বিচার করেনি, কে বিচার করেছে? প্রায় 50 বছর পর সাইবাড়ির জীবিত সদস্যরা আজও মনে করেন তারা বিচার পেলেন না। কিন্তু ভোট এলেই নাকি বর্ধমানে সাইবাড়ি আজও ভোটের ইস্যু, অন্তত রাজনীতির কারবারিরা এমনটাই দাবি করছেন। 50 বছরের পুরনো ঘটনা মানে আজকে যার বয়স 70, 72, 75, যারা সেই সময়ে ঘটনার সাক্ষী, তারা ছাড়া তো সব খবরে কাগজে পড়া। সেই যুব সম্প্রদায় যারা আজকে মধ্যবয়স্ক যুবক যুবতী, ঠিক আছে, তাদের কাছে কিসের ইস্যু সাইবাড়ি এখন? আরে, এটা একটা মাইলস্টোন। এই ঘটনা, এই ধরনের ঘটনা বর্তমানের বুকে অতীতে কখনো ঘটেনি। এই নির্মম হত্যাকাণ্ডটা চিরকালের জন্য একটা মাইলস্টোন হয়ে আছে। মানে বর্ধমান শহরে যতবার ভোট হবে ততবার সাইবাড়ি ইস্যু হবে, ইস্যু থাকবে। সিপিএম, মার্কসবাদী কমিউনিস্ট পার্টি কি নৃশংসভাবে বর্ধমান শহরে ঘটনাটা ঘটেছিল, সেটা আমরা বা মার্কসবাদী কমিউনিস্ট পার্টির লোকেরা বলাতে চাইলেও কিন্তু মানুষ এটা ভুলতে চাইছে না। 2011 সালের বিধানসভা নির্বাচনে নিরুপম দার বিরুদ্ধে তো সবচাইতে কুৎসা করা হয়েছিল, এবং তখন রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন তারপর তিনি কমিশন টমিশন কিসব কিসব করবেন, এবং তারপর নিরুপম সেনকে জেলে পুরবেন। 8 বছর হয়ে গেল, ফলে নির্বাচন যখন আসে ওদের ইস্যু যা নেই, ফলে এগুলোকে ওরা তুলে ধরার চেষ্টা করে। ঘুরতে ঘুরতে আমি এখন বর্ধমান টাউন হলে, ঐতিহাসিক বর্ধমান টাউন হল,
মহাত্মা গান্ধী, নেতাজি, নজরুল কেনা এসেছেন এখানে, ওই যে পেছনে জায়গাটা, ওই জায়গাটায় একবার মহাত্মা গান্ধী এসে চরকাও কেটেছিলেন, এখন ওখানে মুক্ত মঞ্চ। আর এই মাঠটাতে, এখানে আশপাশের এই চত্বরে বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা আড্ডা দিতে আছে, তাদের সঙ্গে একবার কথা বলবো। প্রচুর বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়ে রয়েছে আমার সঙ্গে। আমি যেটা প্রথমে খুব স্পেসিফিক জানতে চাইছি, আমি ঘুরতে ঘুরতে শুনছিলাম রাজনৈতিক দলগুলো বলছে, স্পেসিফিক্যালি তৃণমূল এবং কংগ্রেস, যে বর্ধমানে এবার যে ভোট হতে চলেছে তাতে নাকি সাইবাড়ি হত্যাকাণ্ড একটা ইস্যু। সাইবাড়ি কি ইস্যু? একেবারেই নয়, একেবারেই নয়। কারণ সাইবাড়ির ঘটনা যারা জানেন তারা জানেন যে তার পিছনে একটা প্রেক্ষাপট রয়েছে, আংশিক সত্য। আংশিক সত্য মিথ্যা অপেক্ষা বেশি ভয়ঙ্কর, একেবারে বস্তা পচা জিনিস, বস্তা পচা জিনিস। ছাত্রদের কাছে, যুবকদের কাছে বর্ধমান শহরের ইস্যু তো মানে যে আমরা যে পড়াশোনা করছি, তো সেক্ষেত্রে পড়াশোনা করার পর যেটা চাকরির দরকার সেটা আমরা এখন পাচ্ছি না। দুর্গাপুরের ইস্যু হলো ডিএসপি থাকবে কিনা, এএসপি থাকবে কিনা, ডিপিএল থাকবে কিনা, ডিসিএল থাকবে কিনা, কৃষকের আত্মহত্যা বন্ধ হবে কিনা, বেকার যুবক কাজ পাবে কিনা, এই কর্মসংস্থান হচ্ছে না। দায়ীকে কেন্দ্রীয় সরকারের প্রায় 20 লক্ষ শূন্য পথ পড়ে রয়েছে। আজকে তারা ঠিক করুন যে তারা আজকে আম্বানি আদানিদের কথা ভাববেন না, বেকার যুবকদের কথা ভাববেন, কর্মসংস্থান ভীষণ রকম ভাবেই আপনি। একদিন দুর্গাপুরের গৌরব ছিল, এত বড় বড় শিল্প এখানে এলো, কিন্তু 70-এর দশকের শেষের দিকে তখনকার যে শাসক দল, তাদের শ্রমনীতি আর তাদের উদ্যোগ নীতি, উদ্যোগকে শিল্পকে রুগ্ন করে দিল। আর কি ইস্যু আছে বর্ধমানে? বর্ধমানে যে কারণে বিখ্যাত ছিল, এক সময় ছিল কৃষ্ণসায়র পার্ক ছিল, যেটা একটা প্রসিদ্ধ জায়গা ছিল, বাইরে থেকেও লোকজন এখানে বেড়াতে আসতেন, কিন্তু আজকে সেই কৃষ্ণসায়র পার্কের অবস্থা ভগ্ন অবস্থা। কৃষ্ণসায়রে বন্ধুর সঙ্গে বেড়াতে যাওয়া যাচ্ছে না? কেন? পরিবেশটা ভালো নয়। কেন? এখন মানে অনেক অন্যরকম ব্যাপার হয় ওখানে। তোমার তাই মনে হয়? একদম একদম। ভয় পাবো ওখানে যেতে? রাজনৈতিক নেতা নেত্রীদের বাড়ির আশেপাশে আলো আছে, বাকি জায়গায় অন্ধকার এলাকা আছে। আর কি ইস্যু বর্ধমানে? চরম বেকারত্ব, শিক্ষিত ছেলে এমএ পাস ছেলে আপনি শহরে ঘুরলে দেখতে পাবেন, তারা শিক্ষিত ছেলে এমএ পাস ছেলে টোটো চালাচ্ছে। হ্যাঁ চালাচ্ছে, চালাচ্ছে তাদের, আমাকেই হয়তো চালাতে হবে। আগে ক্যাম্পাসিং হলো, এই মুহূর্তে ক্যাম্পাসিং হচ্ছে না, বন্ধ হয়ে গেছে, চাকরি একেবারে তলা নিতে এই মুহূর্তে। এবং আপনারা স্ট্যাটিস্টিক্সও দেখেছেন, 45 ইয়ার্সে সব থেকে এই মুহূর্তে এমপ্লয়মেন্ট রেট নিচে যাচ্ছে। এখানে বালি মাফিয়ার উৎপাত বাড়ছে। আপনি রথতলা চলে যান বা সদরঘাট চলে যান, ওইখানে 4-5 পাসেরা বালি মাফিয়া হয়েছে, সেটা একবারে সরাসরিভাবে প্রশাসন, পুলিশ প্রশাসন ওটাকে মদত করছে। বর্ধমানের বিসি রোড, এই রাস্তাটাকে শহরের সিঁড়দারা বলা হয়। রাজা বিজয়চাঁদ মহতাবের নামে এই রাস্তার নামকরণ। শোনা যায় যে এই রাস্তার যখন পরিকল্পনা করা হচ্ছে, রাজা বিজয়চাঁদ তখন পরিকল্পনাকারীদের বারবার বলেন যে তার আদরের হাতি জং বাহাদুর তার চলাফেরায় যাতে কোথাও কোনো অসুবিধে না হয়, রাস্তার মাপ যেন সেরমভাবে তৈরি করা হয়। তো জং বাহাদুরের এই বিসি রোড দিয়ে চলাচল করতে দুলকি চালে কখনো কোনো অসুবিধে হয়েছে বলে শোনা যায়নি, কিন্তু এই রাস্তাই এখন বর্ধমানের মানুষের সব থেকে বড় মাথা ব্যথা। রাস্তার দুদিক জবরদখল, রাস্তায় তীব্র যানজট, চলাফেরা করাই দায় মানুষ তিতি বিরক্ত। আমরা নিজেদের দোকানে আমরা নিজেরাই ঢুকতে পারি না, গাড়িগুলো এমন ভাবে রাখলে আমরা নিজেরাই ফেরোতে পারি না। সত্যি কথা, যখন পুলিশের টাকার প্রয়োজন হবে তখন আসবে, প্রত্যেকটা বাইকে তালা লাগাবে, কিছু ঘুষ নেবে, বাইকগুলো তুলে দেবে, বাকি সময় যেরকম সেরকম। আপনি যে ঢুকে বললেন পুলিশ বারণ করলো না, যখন ওই মুখটা জাম হয়ে যায় সোজা ছাড়তে না, ওইদিকে তখন পাঠায়। পুলিশ কিছু বারণ করে না, আপনারা যা খুশি তাই করেন, তাই তো? আমরা কোন কিছু করি না, আমরা সব আইনের মতনই চলি, আইনের মতন চলে। খোঁজবাগানের একটা এন্ট্রান্স, এটা খোঁজবাগান যেহেতু একটা মেডিসিনের একটা মেডিকেল, সমস্ত ডাক্তাররা ওখানে বসেন, অনেক রুগীরা আসে, অ্যাম্বুলেন্স ছাড়া আমার মনে হয় কোনো চার চাকা এখানে ঢুকতে দেওয়া উচিত না। মানে যে বলা হয় যে পুরনো ডাক্তারবাবুরা নাড়ি টিপে হৃৎপিণ্ড ঠিক কাজ করছে কিনা হ্যাঁ বুঝতে পারেন, টের পান, তো আপনিও টের পাচ্ছেন যে হৃদয় ঘাস ফুলের সঙ্গেই আছে? হ্যাঁ, সেরকমই মনে হচ্ছে, আনলেস কোনো একটা ভীষণ মিরাকল হয়। দাদা, এই গ্রামের নাম কি?
বেলেন্ডা। একটা জিনিস বলুন তো, এই যে ঘুরছিলাম তো রাস্তায়, যত ধানের জমি দেখলাম সব দেখলাম সব ছোট ছোট, এইটুকুটুকু। তো আপনাদের এখানে এত বড় বড় শীষ হয়ে গেল কি করে? এই যে সব শীষ হয়ে গেছে, বীজ পাতার উপর ডিপেন্ড করে, বীজ যদি আগাম পাতে তার ফলটা আগে ফুলবে। তো এই গ্রামের লোকের বুদ্ধি বেশি নাকি আর ওদের কম? তো কিরকম হচ্ছে চাষাবাদ, কেমন চলছে? ভালো চাষাবাদ তো ভালো চলছে আমরা, কিন্তু রাসায়নিক সারের যা দাম বা সরকার যেটা বলছে যে ন্যায্য মূল্যে ধানের দাম দেবো চাষিদেরকে, কত দেবে বলেছে? 7 কেজি প্রতি বস্তা আপনার 1,300 টাকা ব্যাগ দেবে বলেছে। সেটা আমাদের সামনে কিষান মান্ডি আছে, কিষান মান্ডিতে গিয়ে আমরা টোকেন করতে বলেছিল সরকার, যাদের ধান বিক্রি মতো অবস্থা আছে তারা তাদেরকে একটা স্লিপ দেয়, সেই স্লিপে আপনার 45 কুইন্টাল মতো ধান প্রত্যেক চাষি দিতে পারে। আচ্ছা আচ্ছা, বেশ তো দিতে পারে 45 কুইন্টালের বেশি নেবে। তাতে সমস্যা কি হলো? আমার লেগতে ধানটা পাচ্ছে না। কেন? আপনাকে 75 বস্তা ধান দিতে হলে আপনাকে নিজে বস্তা অ্যারেঞ্জ করতে হচ্ছে, গাড়ি অ্যারেঞ্জ করতে হচ্ছে, মুটি অ্যারেঞ্জ করতে হচ্ছে, সবটাই আপনাকে নিজেকে করে দিতে হচ্ছে। এবার যখন মিলে ধানটাকে পৌঁছাচ্ছে তখন তাদের মতো দাম বলছে, তাদের মতো দাম বলছে, কাউকে 880 টাকা দাম বলেছে। কি করে টাকা তো দেবে সরকার? সরকার দিলে কি হবে? আপনাকে বলছে যে আমরা ধান, এই ধানটায় ডিফেক্ট আছে, যারা একটু জেটামেটি করতে পারে তাদের নিয়ে নেবে, তাদের সাইড করে আমার ধান নিয়ে যাবে, কিন্তু যারা চেটাতে পারে না তাদের নেবে না। আমার হয়ে গেছে তো অমক দোষ আছে চাষি, ওটা পাচ্ছে না বললে তো হবে না, চাষি দোষ। হ্যাঁ চাষির কি দোষ বলেন তো? একত্রিত হতে পারছেন আপনারা বলেন যে মিটে যে ধানের দাম দিচ্ছে না, তো হ্যাঁ মিটে ধান দাম দিতে না, চাষির সঙ্গে সঙ্গে গাড়িটা নিয়ে মিলে বিজ্ঞতা লাগিয়ে দিই, যখন মিল যখন চেক দিচ্ছে আপনাকে কিন্তু 1,062 টাকা চেক দিচ্ছে ধান, আপনি হয়তো যত কুইন্টাল দিয়েছেন আমার দাম হলো আমার যে খাদ্য সাথী যে প্রকল্প, এই খাদ্য সাথীর অবস্থা জানেন, এই আটা গুলো এগুলো কি হয়, কতগুলো ঘর ভর্তি ভ্যান এসে মালটা কিনে নিয়ে যাচ্ছে। এই যে ধরুন এই রাস্তা দিয়ে যাচ্ছি সবাই একই কথা বলছে, আপনি একটা কথা বলে গেলেন, দেখা গেল আমি আর এলেনি না, সেই কথা তো মানে আপনার কোন মূল্যই রইল না। আসে মমতা সঙ্গবিতা আসে মাঝে মাঝে আসে, কোন কথা এই 5 বছরে দু চারবার এসছে বইকি, গ্রামের লোকের মধ্যে অনেকের একটা আমি অভিযোগ শুনলাম, বিরোধীরাও সেই অভিযোগ করছে যে সাংসদকে তো চোখে দেখা যায় না। এমপি তো লোকাল এরিয়া ভিজিট করে, তার ডেলিকেট প্রবলেমের সঙ্গে যুক্ত নয়, তার জন্য পঞ্চায়েত আছে, এমএলএরা আছে, তারা যদি মানে বিরোধীদের অভিযোগটা ঠিক না, না একদমই ঠিক না। কারখানা বাঁচানোর লড়াই হোক, কৃষি বাঁচানোর লড়াই হোক, কিংবা এমপ্লয়মেন্টের লড়াই হোক, এতে মানুষ বুঝেছে 5 বছরের মোদি আর 8 বছরের মমতায় যে বামপন্থীরাই তাদের রুটি রুজির লড়াইয়ের প্রধান ভরসা, প্রধান মুখ। এবারে বিরোধী কে আপনার? এবারে কি আপনার বিরোধী বামেরা, সিপিএম না বিজেপি? দেখুন আমি চোখের সামনে তেমন বিরোধী কাউকে দেখতে পাচ্ছি না। ভারতীয় জনতা পার্টি ইজ লাইক সানলাইট, সূর্যের আলো সব জায়গায় যায়, কিন্তু কিছু লোক আছে আলোটা যাতে ভিতরে না ঢুকতে পারে, সূর্যের আলোতে অনেক রোগ নষ্ট হয়, আর সূর্যের আলোটা ভিতরে যাতে না ঢুকতে হয় তো জানলাটা বন্ধ করে দেবে। কেন কি আমি এক সশক্ত ভারত দেখতে চাই না, আমি তেমনই রাখতে চাই যেমন আমি বাংলাকে রেখেছি। যানজটের বর্ধমান ছাড়িয়ে আমরা এখন ইস্পাত নগরী দুর্গাপুরে।
সবুজ ছাঁচকচকে আধা কসমোপলিটন, কিন্তু সেই দুর্গাপুরের বাতাসও এখন দীর্ঘশ্বাসে ভারী। কেন? আসুন আমার সঙ্গে। যারা প্রিন্সিপাল ডিসিশন করে দুর্গাপুর অ্যালয়কে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, আমরা লড়াই করে তাকে বাঁচিয়ে রেখেছি, ভোটের সময় এসে অনেক কথা বলবেন, মানুষও সব বিশ্বাস করবে না। দুর্গাপুরের মানুষ আসলে আকাশে ফের সিঁদুরে মেঘ দেখতে পাচ্ছেন। কেন্দ্রীয় সরকার ঠিক করেছে দুর্গাপুর অ্যালয় স্টিল প্লান্ট বিক্রি করে দেবে, আর তা নিয়েই মানুষ আশঙ্কিত। সেল স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড যদি দুর্গাপুর নিয়ে আগ্রহ হারায়, তাহলে এই টাউনশিপগুলোর কি হবে? এই চমৎকার চওড়া রাস্তাঘাট, সবুজ পার্ক, বাগান কি হবে এসবের? কারণ কারখানা যদি একবার বন্ধ হয়ে যায়, তাহলে তার টাউনশিপগুলোর কিরকম দুয়োরানীর মতো চেহারা হয় দুর্গাপুরের মানুষের চেয়ে, তা আর কি কেউ ভালো বোঝেন জানেন? বলছিলাম না আপনাদের, কারখানা যদি একবার বন্ধ হয়ে যায়, তাহলে তার টাউনশিপগুলো অপুষ্টিতে ভুগতে ভুগতে ধুঁকতে থাকে। আমি এখন মাইনিং অ্যান্ড অ্যালাইড মেশিনারি কর্পোরেশন বা MAMC টাউনশিপে। একটা সময় MAMC-র কর্মীরা ভালোবেসে এই টাউনশিপটার নাম দিয়েছিলেন বিশ্বকর্মা নগর। সে সময় এসব জায়গা গমগম করত, এটা একটা কর্মী আবাসন। এই কর্মী আবাসনে তখন সংসার ছিল, ঘর ছিল, গেরস্থালি ছিল, জীবনযাপনের আওয়াজ ছিল। আজ দেখুন কি অবস্থা, সব খা খা করছে, মৃত্যুপুরী। প্রায় দেড় দশকের বেশি সময় MAMC বন্ধ। মাঝখানে একবার কোল ইন্ডিয়া লিমিটেড, ভারত আর্থ মুভার্স লিমিটেড আর DVC মিলে একটা চেষ্টা করেছিল যদি MAMC বাঁচানো যায়, কিন্তু কিচ্ছু হয়নি, কিচ্ছু হবেও না, MAMC আর বাঁচবে। দাঁড়িয়ে আছি MAMC-র বন্ধ কারখানার গেটের সামনে, আর এখানে দাঁড়িয়েই হাওয়ায় আমি শুনতে পাচ্ছি দুর্গাপুরের ভোটের ইস্যু। দুর্গাপুর বলছে, ভোট দিতে পারি, তুমি সুদিন ফেরাতে পারবে তো নেতা? HFC হিন্দুস্তান ফার্টিলাইজারে গোরখপুরে স্টার্ট হলো, কাজ আরম্ভ হয়ে গেল, বরৌনি কাজ আরম্ভ হলো, তালচের হলো, নালগুন্ডা হলো, দুর্গাপুর হলো। তার কারণটা কি? বার বার করে কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার মিনিস্টার চিঠি লিখেছে পশ্চিমবঙ্গ সরকারকে যে 154 একর ল্যান্ড হস্তান্তর করতে, আজ পর্যন্ত হয়নি। একটা কথা বললেন খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এতদিন পর্যন্ত খুব ভালো লড়াইটা হচ্ছিল, কিন্তু শেষবেলাতে SS আলুওয়ালিয়া এই ময়দানে নেমে পড়ে এই খেলাটাকে পুরো তালগোল পাকিয়ে। দুর্গাপুর বর্ধমান এই অঞ্চলের মানুষ বলছেন যে তারা দার্জিলিংয়ের এক্সপিরিয়েন্স ভিত্তিতে তারা আর একে বিশ্বাস করছেন না, বিশ্বাস করেন না, যাতে তাদেরকে আর ঠকতে না হয়। ঘুরতে ঘুরতে আমরা এখন দুর্গাপুর সিটি সেন্টারে, এবং এখানেই হঠাৎ রাস্তার ধারে নজরে এলো যে প্রবীণ নাগরিকরা, তারা সন্ধেবেলায় আড্ডা দিচ্ছেন, কথা বলবো তাদের সঙ্গে। তো আজকের দুর্গাপুর, আজকের দুর্গাপুর আর সেদিনের দুর্গাপুর, সেই দুটোর মধ্যে কোথায় ফারাক? বিরাট ফারাক। তখন দেখেছি DSP-র কত বাস চলতো, তিনটে শিফটে, জ্যান শিফটে, অফিস শিফটে। শিল্পের এরম হাল হলো কারণ দেখা যাচ্ছে কারখানা অনেক বন্ধ হয়ে যাচ্ছে, করে হচ্ছে একটি দুটি। আমরা যখন কাজ করেছি 36,000, এখন ওই 7,000-7,500 এরকম হবে। আপনাদের সন্তান সন্ততিরা সব কোথায় তাহলে? বেকার ঘুরে বেড়াচ্ছে, বহু ছেলে আছে এখানে বেকার ঘুরে বেড়াচ্ছে, বহু ছেলে। আর সাকাররা সব চলে যাচ্ছে অন্য রাজ্যে। আরো একটা ভোট চলে এলো, লোকসভা ভোট, 29 তারিখ আপনাদের এখানে ভোট। তো সেই ভোটে কি এটা একটা ইস্যু? সেন্ট্রাল গভর্নমেন্টের এখানে যতগুলো বড় বড় ভারী শিল্প ছিল সমস্ত বাজপেয়ীজির আমল থেকেই বন্ধ হয়ে গেছে। রেগুলার একটা না একটা অ্যাক্টিভিটি, রেগুলার সকালবেলা দেখবেন এই রাস্তায় যাওয়া মুশকিল। এবার মেয়রের কাছে গেলাম সেদিনকে আমরা কয়েকজন, এক বছর ধরে উনি আসার পর থেকে ডেট চেয়েছে, ডেট চেয়েছে, ডেট পাই। আজকে আমি মমতা ব্যানার্জিকে একটা জিনিসে ধন্যবাদ যাই যে সে ওই কলকাতায় বসে থাকে না, নবান্নে বসে থাকে না। আজকে আমি যখন যাই
আমাদের বর্ধমান থেকে কালনা যা, বর্ধমান থেকে নাদনঘাট যা, বর্ধমান থেকে কাটোয়া রাস্তা কিভাবে চৌড়া করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা করতে পারছেন তার যারা হচ্ছে গিয়ে তিনি যাদেরকে বসাচ্ছেন তাদের দেশটা হচ্ছে না, তারা করছে না। তো ভোটে ভোটে এটার প্রভাবটা তাহলে কিভাবে পড়তে পারে এই এলাকাতে, কে এগিয়ে মনে হচ্ছে আপনার? মোদি আসার পরে মধ্যবিত্ত শ্রেণী কোমর ভেঙে গেছে। আজকে মোদি সরকার আসার পরে যেভাবে ব্যাংকের ইন্টারেস্ট রেট কমিয়ে দিয়েছে, যেভাবে সিনিয়র সিটিজেনদের ইয়া কমিয়ে দিয়েছে, আমি নিজে অনেক সই টই করে অরুণ জেটলিকে লাস্ট কয়েক চার বছরে কতবার চিঠি দিয়েছি। আমি থ্যাঙ্কস দেবো মনমোহন সিংকে, আমি উনি থাকাকালীন দুবার চিঠি লিখেছিলাম ওনার অফিস থেকে, দুটো চিঠি উত্তর আমাকে দিয়েছিল। আমি মমতা ব্যানার্জিকে থ্যাঙ্কস দেবো, তার অফিস থেকে তার বাড়িতে আমি দুবার চিঠি লিখেছি, সে ইয়ে দিয়েছে। কিন্তু এই মোদি এ আমি ওর কিছু ইয়ে বুঝতে পারি। কিছুটা প্রতিষ্ঠান বিরোধী হাওয়াকে কাজে লাগিয়ে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে একটা লড়াইয়ের ভালো রকম জায়গায় পৌঁছে গেছিলেন সিপিএম প্রার্থী আভাস রায়চৌধুরী। কিন্তু শেষ বেলায় এস এস আলুওয়ালিয়া সেই হিসেব অনেকটাই এলোমেলো করে দিয়েছেন। অনেকেই বলছেন আভাস রায়চৌধুরীর স্বচ্ছ ভাবমূর্তিকে হাতিয়ার করে সিপিএম এতদিন যে জমি চাষ করল সেই চষা জমিতে এখন পদ্মফুল না ফোটে। তবে সেই পদ্মফুল ঘাসফুলকে কাত করে দেবে, পরিস্থিতি এখনো তেমনটা নয়। বর্ধমান দুর্গাপুর থেকে ক্যামেরায় পার্থ পালের সঙ্গে পার্থ চৌধুরী, চিত্তরঞ্জন দাস এবং ধ্রুবজ্যোতি প্রামাণিক, জি ২৪ ঘন্টা।